সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা জটিল সংখ্যা রাশি অধ্যায়ের ঘনমূল নির্ণয় করার কাজ দেখব। গত ক্লাসে আমরা ওয়ান এবং মাইনাস ওয়ানের ঘনমূল নির্ণয় করেছি। আজ আমরা আই এর ঘনমূল নির্ণয় করব। গত ক্লাসে তোমরা খেয়াল করেছ, তোমরা তোমাদের গত ক্লাসটা একটু মিলিয়ে নাও। এককের ঘনমূল ছিল তিনটি, একটি হলো ওয়ান, একটি হলো এটা মাইনাস ওয়ান প্লাস রুট মাইনাস থ্রি বাই টু, মাইনাস ওয়ান মাইনাস মাইনাস অথবা মাইনাস থ্রি বাই টু। এই মাইনাস অথবা মাইনাস থ্রিকে আমরা এইভাবেও লিখতে পারি, কারণ এই রুট ওভার মাইনাস থ্রিকে আমরা লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান। রুট ওভার মাইনাস ওয়ানের মান হল আই। সূত্র শিক্ষার্থীরা, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি। আমরা আরো জানব এটাকে বলা হয় ওমেগা এবং এটাকে বলা হবে ওমেগা স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের এমসিকিউতে এই ধরনের একটা কোশ্চেন পেতে পারো, এককের ঘনমূল কয়টি। আমরা দেখতেছি এক দুই তিন, এর ভিতরে একটাকে বলা হয় গ্রিক ওয়ার্ড ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। যদি আমরা এই রাশিটাকে বর্গ করি তাহলে আমরা এটা পেয়ে যাব, যদি এটাকে বর্গ করি তাহলে এটা পাবো। সেই জন্য একটাকে যদি আমরা ওমেগা ধরি আর একটাকে ওমেগা ধরবো, এবং যেহেতু এগুলি হলো এককের ঘনমূল সেজন্য ওমেগা কিউবের মান হবে ওয়ান, এবং ওয়ান প্লাস ওমেগা কিউবের মান শূন্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়গুলি ভালো করে খাতায় লিখে রাখবে, ওমেগা কিউবের মান ওয়ান। যদি ওমেগা টু দি পাওয়ার সিক্স পাওয়া যায় তাহলে আমরা এটাকে লিখব ওমেগা পাওয়ার কিউব হোল স্কোয়ার, তার মানে ওয়ান স্কোয়ার সমান সমান ওয়ান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো জানব ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো। এগুলি আমরা সামনে অঙ্ক করার সময় ব্যবহার করব। আজ তাহলে আমরা নতুন যে কাজটা শেখার কথা সেটা আলোচনা করতেছি, আই এর ঘনমূল নির্ণয় করা। শিক্ষার্থী বন্ধুরা, জটিল রাশি বর্গমূল একটি জটিল রাশি, জটিল ঘন এই জটিল রাশির এই আই ঘনমূল তোমার জটিল রাশি, আই এর ঘনমূল নির্ণয় করা। আমরা গত ক্লাসে তোমরা দেখছ আমরা ঘনমূলের মান এক ধরছিলাম, এক্ষেত্রেও আমরা এই আই এর ঘনমূলকে ঘনমূলের মান এক্স ধরে নিব, ধরে উভয়পক্ষে ঘন করব, এক পাশে আনব। এই আইকে যে এটাকে আমরা এ কিউব প্লাস বি কিউবের আকারে লিখতে চাই। তোমরা খেয়াল করো, আমরা এটাকে বাম পাশে আনলে আসবে এক্স কিউব মাইনাস আই, আমি এটাকে এরকম লিখছি। আসলে এটা লেখা যায় কি না তোমরা এখানে, আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি, আই কিউ সমান সমান আই স্কোয়ার ইন্টু আই সমান সমান মাইনাস আই। তারপরে আমরা মাইনাস আই এর জায়গায় আমরা আই কিউ লিখতে পারি, মাইনাস আই এর জায়গায় আমরা এই আই কিউ লিখতে পারি। আমি লিখছি, এখান থেকে আমাদের আসবে এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু জিরো। এ কিউ প্লাস বি কিউ একটা মানের সূত্র তোমরা ইতিমধ্যে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়ন করেছ। সূত্রটি হলো এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই প্রথম অংশ থেকে আমরা পেয়ে যাবো এক্স ইকুয়াল টু মাইনাস আই। দ্বিতীয় অংশটা তোমরা খেয়াল করো, এ আই স্কোয়ার মান মাইনাস ওয়ান। আমরা এই অংশটা এখানে তোমাকে ক্লিয়ার করে লিখে দেখিয়েছি। এটাকে আমরা গত ক্লাসে তোমরা মান নির্ণয় করার একটা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করার সূত্র, সেটা থেকে
x স্কয়ারের সাথে একটা a1 কল্পনা করেছি তাহলে আমাদের a এর জায়গায় আছে 1 b এর জায়গায় আছে -1 এবং c এর জায়গায় আছে -1 এবং আমরা যদি এই সূত্রের সাথে মিলাই -b এটা হলো b তাহলে -b বলতে মাইনাস বলতে প্লাস i প্লাস প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac এটাকে সলিউশন করলে আসবে রুট 3 আর সামনে আছে i নিচে হলো 2 শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা একটা i এর তিনটি ঘনমূল পেয়ে গেলাম একটা হলো এটা আর এখানে হলো দুইটা মোট হলো তিনটা অনুরূপভাবে তোমরা মাইনাস আই এর ঘনমূল নির্ণয় করবে সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা আরেকটি গণিতের আরেকটি সমস্যা সমাধান করি মনে করি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই একটি জটিল রাশি জেড যদি হয় তবে এই রাশিটার মান নির্ণয় করা সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা খেয়াল করে দেখি আমাদের জেড এর মান দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই এখানে একটা বাদ চিহ্ন দেওয়া আছে এরকম বাদ চিহ্ন ফাঁকা নেই কঞ্জুগেট রাশি কঞ্জুগেট রাশি বলতে এটা এখানে যে এক্স প্লাস আই ওয়াই আছে তাহলে এক্স প্লাস আই ওয়াই হবে এই রাশিটার কঞ্জুগেট তাহলে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে জেড বার হবে এক্স মাইনাস আই ওয়াই এটা যদি যদি কমপ্লেক্স রাশি হয় তাহলে এটা এটা হলো এটার কনজুগেট তাহলে আমাদের একটার মান দেওয়া আছে জেড এর মান দেওয়া আছে আমরা জেড বারের মানটা নিজেরা লিখে নিব তাহলে চলো সমস্যার সমাধান করি এই আমাদের আমরা ইতিমধ্যে লিখছি তাহলে প্রদত্ত রাশিমালা হলো এটা থ্রি ইন্টু জেড মাইনাস ওয়ান পরম মান চিহ্ন দেওয়া আছে টু ইন্টু অ্যাবসোলিউট ভ্যালু অফ জেড বার মাইনাস টু আমরা জেড এর মান এবং জেড বারের মান এখান থেকে এখানে বসাই দিই এই দুটো রাশি বসানোর পর আমরা এই রাশিটা এবং এই রাশিটা থেকে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশগুলি আলাদা করে লিখি এটা হলো বাস্তব অংশ এটা হলো বাস্তব অংশ আমরা আলাদা করে লিখছি এবং এটা হলো কাল্পনিক অংশ এই অংশটা বাস্তব অংশ এটা আলাদা লিখছি এবং কাল্পনিক অংশ এখানে লিখছি এই দুইটা রাশি এটা একটা জটিল রাশি এটা একটি জটিল রাশি যদি এক্স প্লাস আই ওয়াই একটি জটিল রাশি হয় তাহলে এটার পরম মান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স এটাকে যদি এটা হয় এক্স এক্স এটা যদি আই হয় এই রাশিটার পরম মান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অনুরূপভাবে এটা যদি একটা জটিল রাশি হয় এখানে আছে এক্স এটা হলো ওয়াই তাহলে এক্স প্লাস মাইনাস আই ওয়াই হলো পরম মান এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে লিখছি এটা এটাকেও এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে কাজ সব সম্পন্ন করছি পরে আমরা এক পাশ থেকে এক সবগুলো বাম পাশে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে স্থানান্তর করার পর যুগ হিসাব নিকাশ করার পর আমরা দেখতে পেয়েছি এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ তোমরা এই কাজটা টু দিয়ে গুণ করবে এটাকে থ্রি দিয়ে গুণ করবে এবং এক পাশে নিয়ে আসবে তারপর তোমরা এরকম একটা রাশি পেয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা এই যে বেশ কিছু অঙ্ক আছে তোমরা বই দেখে নিজেরা সমস্যা সমাধান করতে চেষ্টা করবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ